Assalamualaikum বন্ধুরা থারপা মারা টিভির চ্যানেল থেকে আমি ওদম গুনাহগার আব্বাস বলছি এখন উপস্থিত আছি ব্রহ্মপুত্র সাগরের নীলদুরিয়ার মাঝেই এখন দেখতে পারবেন এই বাইক দৌড়ানি এইখানে নদী দিয়া পানি দা পার করা হবে এই পানি আছে আমাদের সাতার হইতে পারে এই নদী দিয়া এই বাইক 1 2 3 4 5 পাঁচটা শালারা দে আজকে নাও দর দেওয়া হবে মানে বাইক দর দেওয়া হবে প্রথমে একটা মালের লগে আপনারে সাক্ষাৎ করায় দিতেছি মালখান নাম হলো রাজীবুর ভাই ভাই সাহেব আপনার এখন যে এটা পার হবেন এই পানির মধ্যে যদি আপনার গাড়ি ডুবে কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় এটার দায় দায়িত্ব কিন্তু আমরা না কিন্তু সেখান দিয়ে ঘুরে আবার আসতে হবে তাহলে জিততে পারলে 500 টাকা একটা দান করা হবে আর যদি হেরে যান তা পানির মধ্যে চুবানি হবে ঠিক আছে ঠিক আছে দুই নম্বর কুশন আমার ইলিয়াস ভাই আপনার কি খাই খবর ঠিক আছে আচ্ছা কথা হইলো এই যেন যদি ডুবে যান যেতে সময় যদি গাড়ি কোনো ক্ষয়ক্ষতি হয় এটা রিস্ক কিন্তু আমরা নিব না ঠিক আছে বুঝতে পারছেন জিততে পারলে 500 দিবেন তো জিততে পারলে 500 টাকা দেওয়া হবে হারতে পারলে সুবানি হবে এই যে এখন মালটা যে মালটা দেখতে পারছেন সেটার নাম হলো আলী ভাই আপনার কি খবর মেশাপ আমার খবর ভালোই আচ্ছা বালাদুজি তাই নেনতে যা ফারুই ভাই ফারুনির সময় যাইতে সময় ডুবে যাবে এটা ক্ষয়ক্ষতি আমরা না জিততে পারলে 500 হারলে হারিয়ে গেলে পানি সুবানি হবে এই যে মালটা এখন এসে গেছি ফেরাউন বডি ভাই আপনি এখানে যে যাবেন দুজি ভাই হুন এন্ডে যাবেন এন্ডে দুজি পানি দুজি ডুবে দুজি গাড়ি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় সেটা রিস্ক আমরা নিব না ওকে হ্যাঁ ডন মাই ভারি কোদালে আসার এই যে বালটা মালটাকে দেখতে পারছেন মালটার নাম হলো গেরিয়া ইন্নসালি ভাই আপনি যে এখানে যাবেন দুজি গাড়ি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা রিস্ক আমরা নিব না কিন্তু জিততে পারলে 500 হেরে গেলে পানি চুবানি হবে ঠিক আছে হ্যাঁ যাও আক্রমণ হাই তা বন্ধুরা এখন দেখবেন রেফারির অর্ডার দিতাছি রেফারি বাসির মধ্যে ভু দিব তখন গাড়ি থেকে স্টার্ট করা হবে রেফারি আজ্ঞে দাও টিভি চ্যানেল থেকে আপনারা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাইছি কিন্তু যারা যারা পাস করছে এখন তারা সামনে ক্যামেরার সামনে নিয়ে আসবো আপনারা এখন দেখতে পারবেন রেপারি ভাই নিয়ে আসো তাহাকে যা জিতিছে আজকের খেলাতে যে আমাদের ভাই সাহেব জিতছে দর্শক বাইনসেরিগণ এই মালটা জিতিছে না এই মালটা হেরেছে মালটাকে আমরা বলে দিছি যে হেরে যাবে এই খেলার মধ্যে তাকে চুমানি হবে আমার দর্শক বাইনসেরি যারা দেখতেছেন তারা এখন যে হেরে গেছে তাকে চুমানি দেওয়া হবে আর যা জিতেছে তাকে 500 টাকা দেওয়া হবে এর বিষয়ে আপনি কিছু করবেন না সুবাব ফলোমি বন্ধুরা এই যে দেখতে থাকেন এই যে এটাকে এখন চুমানি হবে রাম জিত উড়াইতে সিরিয়া বন্ধুরা এই যে দেখুন তার সুবানির লগে আমারও বিজয় আছে এটার লাগে আমি দুঃখিত এখন যে জিতছে তাকে 500 টাকা একটা দেওয়া হবে এই যে মালটা জিতছে তাকে 500 টাকা আনির 500 টাকা দিতেছি ব্যাংকে তো উড়ায় ঠিক আছে ব্যাংকে তো উড়ায় হ্যাঁ হেবরা তো কুচিন না আরে আঙ্গুলটা নিয়ে দুনো দুনো নাকি দিয়া বুঝে না কিছু না উপায় মাত্র হয়েছি নাকি আমরা আলা বুঝি দর্শক বাইনসেরিরা এখন দেখতে পারবেন যারা যারা গাড়ি নষ্ট হয়ে গেছে তারা কি হাল অবস্থা হয়েছে সেইটা দেখবার জন্য আমরা এসেছি তে ভাই সব নষ্ট করলাম বাজে ধরে গাড়িটা শেষ করে দিলাম ভাই আনের গাড়ি নষ্ট হয়ে গেছে ভাই গো আর সর নরা সর আছে আই 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 500 টাকা লাগে 500 টাকা লাগে এটা নষ্ট করে কে লাগে আমরা ভাই পেই লুছি যে গাড়ি নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা দায় দায়িত্ব এটা হবে না ঠিক আছে ভাই আপনার কথা কথা ঠিকই আছে আপনারা দেখেন 500 টাকার কারণে আপনার 70-75 হাজার টাকার গাড়ি আপনারা লুসকান করে দিয়েছে তে বাইনসারিরা
দুঃখের বিষয় এই যে বাইরে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে 1,53,000 টাকার গাড়িটা পানির মধ্যে নষ্ট হয়ে গেছে 500 টাকার কারণে দেখেন এরকম ভুল আপনারা করবেন না এরকম ভুল করলে আপনার বহুত বড় ক্ষতি হইতে পারে এই যে একটা ভাই আমার 1,40,000 টাকার দামি গাড়িটা সেই গাড়িটাও এখন খারাপ হয়ে গেছে তা দর্শক বাইঞ্চারা আপনারা কমেন্ট করে জানাই দিবেন এই গাড়িটা কি এই নষ্ট যে হয়ে গেছে এটা কি ঠিক হয়েছে কামটা 500 টাকার কারণে তা আপনাকে এটা কমেন্ট যোগে বলে দিবেন ঠিক আছে ধন্যবাদ জানাইছি আপনারা এটার লাগে খুব অসংখ্য ধন্যবাদ জানাইলাম আপনারা গাড়ি নষ্ট হয়েছে কি করবেন না কিছু করবেন না ঠিক আছে তারপরে হলো কথার একটা আমার একটা শুরু একটা সিহুন একটা বুদ্ধি এই সিহুন বুদ্ধিটা লয়ে দেখুন আপনারা যদি কামে লাগতে পারে মাটি দুদি তাহা 2-4 বিঘা বন্ধক সন্ধক দিয়ে হাইরে গাড়িটা ঠিক করে নিন ঠিক করে আবার আপনারা আগের মতন চলতে পারবেন মাটি জানাই হ্যাঁ করতে বন্ধু আরে পুবের বন্ধু আরেকজনের মাটি আছেন সেটা মানে চুরি জারি করবেন ঠিক আছে গাড়ি কিনার বাম সুহান খেলে তো ভিক্ষা খাইছি।